प्रिय छात्र छात्री सबाई के यूट्यूब चैनल स्वागत आलोचना करब सम्पादक पत्री पत्र जेटा के इंग्रेजी एडिटोरियल लेटर राइटिंग अर्थात एक संवादपत्र किछु मतामत जानिए जे पत्र ताके बला हच्छे सम्पादक पत्री पत्र से सम्पादक प्रति जे पत्र तार लेखार धारणा एवं आईडिया आज के आमरा नेब एक निर्दिष्ट विषय निये आलोचना करब बर्तमान समय शिक्षा क्षेत्रे इंटरनेटर भूमिका एटा निये आमरा आलोचना करब किभाबे सठिक भावे सेटाके रचना करा जाए। प्रति माननीय सम्पादक सौमी बेसु प्रगति पत्रिका कलकाता 7,54 तारीख 5/4/2021 विषय बर्तमान समय शिक्षा क्षेत्रे इंटरनेटर व्यवहार महाशय बर्तमान समय परिप्रेक्षिते शिक्षा क्षेत्रे इंटरनेटर व्यवहार अत्यंत प्रासंगिक एक विषय शिक्षा क्षेत्रे इंटरनेटर व्यवहारे छात्र छात्रीरा एकदिके जेमन उपकृत होच्छे अन्यदिके तेमनी नानान समस्यार सम्मुखीन होच्छे एई विषये आमार एई पत्रटी आपनादेर बहुल प्रचारित पत्रिकाय प्रकाश करले कृतज्ञ हब आमार स्कूलेर दरकार नेई आमार गूगल आछे सात शब्देर एई वाक्यटी प्रायशई देखा जाय इंग्रेजीते लिखे फेसबुकेर कभारे टांगिये राखते अर्थात बर्तमान समय मानुष विश्वास करते शुरू करेछे एकटा छात दुटो जानाला आर देवालेर माझखाने शिक्षार्थीरा बेंचे बसे शिक्षकेर मुखेर सामने ताकिये थेके जे शिक्षा अर्जन करे सेटाई केवल शिक्षा नय बरं बर्तमान इंटरनेटेर जुगे पढ़ाशुना जेनो आमादेर हातेर मुठोय एक क्लिकेई एखन इंटरनेटेर माध्यमे जेने निते पारबो आमरा सबकिछुई बर्तमाने বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম গুগল একজন শিক্ষার্থী খুব সহজেই চাইলেই তার কাঙ্ক্ষিত তথ্যটি বের করে নিতে পারে কোনো বিষয়ে বই পড়ে কিংবা শিক্ষকের কাছে শোনার চেয়ে পর্দার প্রামাণ্যচিত্র ও বর্ণনা সহ দেখা ও শোনার মধ্যে দিয়ে অনেক বেশি সেটি হৃদয়ঙ্গম করতে পারে ইন্টারনেট থেকে ভালো ভালো ছবি ও আধুনিক তথ্য বিশেষভাবে শিক্ষার্থীদের খুব কাজে লাগে তাছাড়া শিক্ষার্থীরা ইবুকের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো বই পড়তে পারে কোনো বিষয় বুঝতে না পারলে শিক্ষক.com এর মাধ্যমে বুঝে নিতে পারে পাশাপাশি বর্তমানের এই ভয়াবহ করোনা পরিস্থিতিতেও ইন্টারনেট ব্যবস্থাই ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র চাবিকাঠি শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের আরেকটি বিশেষ অবদান হলো ই লার্নিং ও গুগল মিট যার সাহায্যে শ্রেণীকক্ষে অবস্থান না করেও শ্রেণীকক্ষের কার্যাবলী সরাসরি দেখা সহ ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করতে পারে বর্তমানে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে তেমনি আবার ছাত্রছাত্রীদের পক্ষে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয় ডেটা না থাকা প্রত্যন্ত গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সমস্যা বা প্রযুক্তিতে দক্ষ না হওয়া বিভিন্ন কারণে ইন্টারনেটের ব্যবস্থা সকলের কাছে সমানভাবে পৌঁছতে পারে না তাই বর্তমানে অনলাইন পঠন পাঠন হোক কিংবা বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সকলের কাছে সমানভাবে উপভোগ করতে না পারায় কিছু কিছু ক্ষেত্রে তার গুরুত্ব সীমাবদ্ধ থেকে গেছে তবুও শেষে কিন্তু বলতেই হবে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কোনোভাবেই অস্বীকার করা যায় না তাই অত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে আধুনিক শহর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আর্থসামাজিকভাবে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ইন্টারনেটের সহজলভ্যতা এবং তা সময় উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে ধন্যবাদান্তে সৃজিতা সেন উত্তর চব্বিশ পরগনা ছাত্রছাত্রী এইভাবেই আমরা বর্তমান সময়ে ইন্টারনেটের উপযোগিতা বা ব্যবহার কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে আমরা সম্পাদকের কাছে একটি পত্র প্রেরণ করলাম আশা করি সমস্ত ছাত্রছাত্রীদের এই বিষয়টা বোঝা গেছে যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইতে পারো আমরা সে সম্পর্কে তার উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা শিক্ষার নানান ধরনের নানান দৃষ্টিকোণ এবং দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আলোচনা করব আশা করি তোমাদের সাহায্যে সেটা লাগবে তোমাদের সাহায্যে লাগলেই আমাদের ইউটিউব চ্যানেলটির সার্থকতা
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে। ধন্যবাদ।